আসসালামু আলাইকুম, আমি শামসুনস কিচেন থেকে আবার আরেকটি রেসিপি নিয়ে আসছি। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো গাজরের হালুয়া। আমি আজকে গাজরের হালুয়াটা বানাবো। কি কি জিনিস লাগবে আমি দিতে দিতে বলে দেব। এখানে আমার আছে গাজর হাফ কেজি, আর আছে চিনি, দুধ, লিকুইড দুধ, ঘি, এলাচি পাউডার, আর আছে বাদাম। আমি এগুলি সব এখন দিতে দিতে বলে দিব। আগে আমি গাজরটা গ্রেট করে নিব। আমি গাজরটা ছিলে নিছি এখানে, এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন, আবার টুকরা করে সিদ্ধ দিয়ে শিলপাটা বেটেও নিতে পারেন। আমি গ্রেট করে হালুয়াটা বানাবো, গ্রেট করে বানালে ভালো হয়। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি গাজরটা গ্রেট করে নিয়েছি, এখন আমি চুলা চলে যাব। আমি গ্রেটারটা দিয়ে গ্রেট করেছি, আমি মোটা সার দিয়ে করেছি, আপনি চাইলে চিকন সার দিয়েও করতে পারেন। আমার গ্রেট করা হয়ে গেছে, খারাপ লাগবে না। আমি এখন রান্নায় চলে যাব। আমি একটা কড়াই বসাই দিচ্ছি, এখন আমি ঘিটা দিয়ে দিব। এখানে আমার 1 টেবিল চামচ ঘি আছে, আমি দিয়ে দিব। ঘিটা শুধু একটু গ্রানের জন্য দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গাজরটা, দিয়ে আমি নাড়াচাড়া করব। একটা ভালো গ্রান যখন বের হবে তখন আমি দুধটা দিয়ে দিব। এটা শুধু একটু গ্রানের জন্য দেওয়া হচ্ছে। আপনারা ভালো মানের গাজরটা নেবেন তবে কালারটা ঠিক থাকবে, আর যদি ভালো মানের গাজর না নেন কালার ঠিক থাকবে না, কালার নষ্ট হয়ে যাবে। আর আস্তে আস্তে আমি নাড়ব। আমার গাজরটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে আবার ভালো লাগবে না, গ্রান বের হয়ে আসছে, কালারটা পরিবর্তন হয়ে আসছে। আমি এখন লিকুইড দুধটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। গাজর দেখে সিদ্ধ করা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি, আমি 1 কাপ দুধ আছে দিয়ে দিচ্ছি। এত কালারফুল একটা সবজি, খুবই ভালো লাগে। গাজর এমনিতে একটা হেলদি জিনিস। আস্তে আস্তে নাড়তে থাকবো আর জাল দিতে থাকবো। আমার এখানে 1/2 চামচ এলাচের পাউডার আছে, আমি দিয়ে দিচ্ছি। গ্রানটা অনেক ভালো লাগে, ঢাকা দেওয়া যাবে না, কালার নষ্ট হয়ে যাবে। যদি দেখেন আপনার গাজরটা হালকা, আপনি একটু জর্দার কালারও দিতে পারেন। আমি চিনিটা দিয়ে দিচ্ছি, এখানে আমার 1/2 কাপ চিনি আছে, আপনি চাইলে কম বেশি করতে পারেন। আর আমি সামান্য একটু লবণ দিব, এটা জাস্ট একটু দেওয়ার জন্য দেয়া। লবণটা দিলে মিষ্টি জিনিসটা খেতে অনেক ভালো লাগে। এটা কতক্ষণ লাগবে টাইম বলা যাবে না, কারণ সব গাজর একরকম না, এক একটা এক এক সময় সিদ্ধ হয়। এখন আমি সিদ্ধ করতেছি, আপনাদের একটু পরে পরে আমি নিয়ে আসবো সামনে। এখন আরও অপেক্ষা করতেছি, দেখি কতটুকু সময় লাগে। আমি এখন দুধটা দিয়ে দিব। দুধটা আমি পুরো দিব না, 1/2 কাপ দুধ আছে আমার, আমি আস্তে আস্তে দিব, একটু মিশিয়ে মিশিয়ে দিব, নইলে দলা পেকে যেতে পারে। দুধটা দিলে খেতে ভালো লাগবে, ওই জন্য আমি দুধটা দিছি। অনেকে আবার দুধ নাও দেয়, দুধ না দিয়ে করে শুধু লিকুইড দুধ দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত যা দুধ লাগে তাই দেয়। আমি একটু গুঁড়া দুধ দিছি, ভালো গ্রেভিও হবে, খেতেও ভালো লাগবে। বাদামটা দিয়ে দিচ্ছি, দু 3 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখেন আর একটু পরে আমি নামিয়ে নিব, কড়াই থেকে ছেড়ে আসছে। আমি নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলবো, এখন আর একটু ভেজে নেই, তারপরে 1 চামচ ঘি দিব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো।
আমার গাজরটা বানানো হয়ে গেছে, এখন আমি একটু ঘি দিয়ে, আগের ঘিটা রান্না করলে ঘির ফ্লেভার নষ্ট হয়ে যায়, এখন আমি ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আমার হালুয়াটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি নামিয়ে নেব, খুবই সুন্দর হয়েছে গাজরের হালুয়া। আপনারা চাইলে আমার মতো করে বানিয়ে নিতে পারেন। আমি এখন একটু বাদাম উপরে দিয়ে সাজিয়ে দিব। আমার গাজরের হালুয়া রেডি। আপনাদের যদি আমার হালুয়ার মতো বানাতে চান তাহলে বানাবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য আরও ভালো রেসিপি নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি স্যামসন কিচেন থেকে বিদায় নিলাম, আবার ফিরে আসবো।